কেন শবদেহকে সবসময় ছুঁয়ে থাকতে হয়? কি বলছে সনাতন ধর্ম? মৃত্যু জীবনের এক অমোঘ গন্তব্য। পৃথিবীর সব ধর্মে মৃতের অন্ত্যেষ্টি নিয়ে নানা রকমের বিশ্বাস রয়েছে। প্রিয়জনের মৃত্যুতে শোকাতুর আত্মীয় পরিজন চান যেন তার শেষ কাজটি ঠিকভাবে সম্পন্ন করা যায়, আর তাই নানা নিয়ম মেনে চলেন তারা। সনাতন হিন্দু ধর্মের নিয়মানুসারে কোনো হিন্দু ব্যক্তির মৃত্যুর পরে শবদেহকে কখনো একা রাখা হয় না, এর পেছনেও রয়েছে বিশেষ কারণ। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর জানব। তার আগে আপনারা যদি আমাদের বাংলা পিডিএফ ফ্যাক্টস ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা রয়েছে গরুড় পুরাণে। সেখানে বলা হয়েছে মৃতদেহকে কখনো একা রাখা উচিত নয়, কেউ না কেউ যেন শবদ ছুঁয়ে থাকেন। কিন্তু কেন? এ প্রসঙ্গে পৌরাণিক ব্যাখ্যা, বিশেষত রাতের দিকে প্রেতাত্মারা সক্রিয় থাকে, অর্থাৎ শূন্যে অদৃশ্য থেকে তারা বিচরণ করে। এই সময় যদি কোনো শবদেহ অরক্ষিত থাকে তাহলে সেই দেহের দখল নিতে পারে প্রেতাত্মারা, এর ফলে ঘটে যেতে পারে অনর্থ। এই কারণে শবদেহকে সবসময় ছুঁয়ে থাকতে হয়, তাকে একা ফেলে যেতে নেই। এরই সঙ্গে আরও একটি কথা বলা হয়েছে, কোনো ব্যক্তির মৃত্যু হলে তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গেল তখনই সেই আত্মা দূরে যেতে পারে না, তাকে ঘুরতে হয় শরীরের আশেপাশে। সেই সময় যদি ওই ব্যক্তির শবদেহটি একলা পড়ে থাকে, যদি পাশে কোনো আত্মজন না থাকেন, তাহলে সেই আত্মা কষ্ট পেতে পারে। এই ধরনের পৌরাণিক ব্যাখ্যার পাশাপাশি আরও একটি কারণ রয়েছে। আসলে মৃতদেহের শরীরকে লক্ষ্য করে অনেক সময় পিঁপড়ে বা অন্য কীটপতঙ্গরা এগিয়ে আসে, তাই সবসময় একজন কাউকে কাছ থেকে মৃতদেহের দিকে নজর রাখতে হয়। সেই জায়গা থেকেও শবদেহ ছুঁয়ে থাকার প্রথা চালু রয়েছে সেই আদিকাল থেকে, যা আজও মেনে চলা হয়। বন্ধুরা, আশা করি শবদেহ কেন সবসময় ছুঁয়ে থাকতে হয় এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, এবং আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টা পেজটিও ফলো করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।